বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও 2019-20 সেশনের কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি আবার অনলাইন ক্লাসে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। আমরা বেশ কয়েকদিন ধরে ক্লাস নিয়েছিলাম 70 সালের নির্বাচন নিয়ে। তো এই নির্বাচন নিয়ে আজকে আমি শেষ ক্লাস, যেটা সেটা হলো 1970 সালের নির্বাচনের গুরুত্ব তাৎপর্য, এই বিষয়ে তোমাদেরকে আজকে আমি আলোচনা করব। তোমরা সবাই রেডি হয়ে যাও, আমি তাহলে ক্লাসের দিকে যাচ্ছি। 1970 সালের নির্বাচন পূর্ব বাংলা ইতিহাসে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ছিল। তো এই নির্বাচনে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে পূর্ব পাকিস্তানে এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল আওয়ামী লীগ, আবার পশ্চিম পাকিস্তানে এখানে নিরঙ্কুশ ওখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল পাকিস্তান পিপলস পার্টি। তো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সে সময় ব্যক্ত করতে গিয়ে তখনকার সময়ে একটি দৈনিকপত্র, সেটা হলো তোমার দৈনিক ইত্তেফাক, এই নির্বাচনের একটা ফলাফল কি উপর একটা মন্তব্য করেছিল যে দেশের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অবিস্মরণীয় বিজয়ে গণমনের প্রতিক্রিয়া লিখিতভাবে প্রকাশের অবকাশ রাখেন। সংক্ষেপে এতটুকু বলিলেই যথেষ্ট হইবে যে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপর হইতেই শহরের সকল মহলেই পারস্পরিক সাক্ষাৎ লগ্নে প্রথম সম্বোধন সূচক কথাটি হইয়া দাঁড়াইয়াছে, জয় বাংলা। এটা দৈনিক ইত্তেফাকে সেই সময় কি ফলাফলের পর কি এই কথাটি সেখানে তারা প্রকাশ করেছিল। তো বাস্তবিকই বাংলার এবং পূর্ব বাংলার বাসী যারা ছিল তাদেরই কি এখানে জয় হয়েছিল। নির্বাচন পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে এ সময় তারা ক্রিয়া নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। তো এসব বক্তৃতা এবং বিবৃতির মাধ্যমে রাজনৈতিক দলগুলো এই ফলাফলকে কিভাবে গ্রহণ করেছে সেটা তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে কি ব্যক্ত হয়েছিল। এখানে ইয়াহিয়া খান, তারপর প্রধান নির্বাচন কমিশনার, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান আওয়ামী লীগ, পাকিস্তান ন্যাশনাল লীগ, কৃষক শ্রমিক পার্টি, কাউন্সিল মুসলিম লীগ, পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র দল, পাকিস্তান কনভেনশন মুসলিম লীগ, জামাত ইসলামী, ন্যাপ ভাসানী, ন্যাপ ওয়ালি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, অবিভক্ত বাংলা মুসলিম লীগ, পাকিস্তান জাতীয় কংগ্রেস, খেলাফতে রব্বানী পার্টি, কেমন, তারপর পূর্ব পাকিস্তান জমিয়ত ইসলাম ও নেজাম ইসলাম, তাহরিকে ইস্তেকলাল পার্টি, ছাত্র সমাজ, এরা প্রত্যেকেই তাদের কি নির্বাচনের একটা প্রতিক্রিয়া কি এই সময় তারা ব্যক্ত করেছিল। তো বাংলার মানুষ এখানে তোমরা দেখো প্রতিটি নির্বাচনের মধ্য দিয়েই নিজেদের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষাটি বারবার তারা কি এখানে ব্যক্ত করেছে। 1921 সালে সিআর দাসের স্বরাজ পার্টিকে সমর্থন করতে গিয়ে তারা ভারতের জাতীয় কংগ্রেসকেও প্রত্যাখ্যান করেছিল। 1937 সালে এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিকে সমর্থন করতে গিয়ে প্রত্যাখ্যান করে কংগ্রেসকে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতি রায় প্রদানের মাধ্যমে ভোটাররা আবারও তাদের স্বাধীন ইচ্ছার প্রকাশ ঘটিয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1970 সালের সাধারণ নির্বাচনও পূর্ব পাকিস্তানের জনগণ ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে তারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাটি এখানে বারবার কি করেছে প্রকাশ করে এটা পরোক্ষভাবে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল এই 1970 সালের সাধারণ নির্বাচন। তো এই নির্বাচনের এই কারণে আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে এর এটা একটা মাইল ফলক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমরা দেখি।
প্রথমত নির্বাচন কেন্দ্রিক মনোভাব। 1970 সালে নির্বাচন আওয়ামী লীগে যে ব্যাপক বিজয় হয়, প্রাপ্তবয়স্ক সকল নাগরিক তাদের ভোটাধিকারের প্রয়োগ করে, এর ফলে বাঙালি জাতি নির্বাচন কেন্দ্রিক হয় এবং বিজয়ী মনোভাব অর্জন তারা সে সময় কি করেছিল এই 70 সালের নির্বাচনের মাধ্যমে। তারপর দেখো, এই নির্বাচনের মাধ্যমে আমরা যেটা আগে ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের যে একটা বিকাশ হয়, সেই বাঙালি জাতীয়তাবাদের বিজয় এই 1970 সালের নির্বাচনে কি অংশগ্রহণ লাভ করেছিল। হ্যাঁ, রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভিত্তি এই নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ লাভ করে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল বাঙালি জাতীয়তাবাদেরই কি বিজয়। তারপর ছয় দফা প্রতিষ্ঠা, আমরা তো জানি 1964 সালে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন এবং পরবর্তীতে 11 দফা দেওয়া হয়েছিল। এই দুই ছয় দফা এবং 11 দফার ভিত্তিতেই এই 1970 সালের নির্বাচনটা কি হয়েছিল। তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মূলত ছয় দফারই কি বিজয় এখানে হয়েছিল। আর ছয় দফার বিজয় মানে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের বিজয়। এই স্বায়ত্ত শাসনের পথ ধরেই পরবর্তীকালে এখানে কি স্বাধিকার অর্জন করেছিল। তারপর সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কি আবির্ভাব হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে কি পরিণত হয় এবং জনগণের কাছে পূর্ব বাংলার সমস্ত জনগণ এটা কি স্বীকৃতিও দিয়েছিল। এতে রাজনৈতিক পরিমণ্ডলে সর্বোচ্চ স্থানে চলে যায় তখন কি বাঙালি, বাঙালিরা যে অদম্য জাতি, অপরাজেয় জাতি, এটা কি এই নির্বাচনের ফলাফলের উপরই কি প্রমাণ আমরা পেয়ে থাকি। তারপর 1970 সালের নির্বাচনে আমরা যে আরও কয়েকটি ঘটনা দেখতে পাই, সেটা হলো বাঙালিরা একটা সংগ্রামী যে চেতনাধারী ছিল এটা এই নির্বাচনে প্রমাণিত হয়। হ্যাঁ, বাঙালি জাতির মধ্যে সংগ্রামী চেতনার উন্মেষ কি এই নির্বাচনেও কি আমরা লক্ষ্য করে থাকি। তারা নিজেদের শক্তিশালী ও প্রতিষ্ঠিত জাতি হিসেবে কি ভাবতে শেখে। তারা পাক শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে আর ভয় পায় না। এ সংগ্রামী চেতনার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়। তারপর পাকিস্তানের মৃত্যুর বার্তাবাহক আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে 169 আসনের মধ্যে 167 আসন লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে একটিও আসন পায়নি। অন্যদিকে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে আমরা দেখি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পূর্ব পাকিস্তানে একটিও আসন তারা কি পায় নাই। ফলে এর দ্বারা প্রতীয়মান হয় যে পাকিস্তানের এক অংশের জনগণ অন্য অংশকে কি সমর্থন করে না। এ নির্বাচনের রায়ই পাকিস্তানের কি মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। যদি নির্বাচন না হতো তাহলে তো বাংলাদেশও জন্ম হতো না, পাকিস্তানেরও মৃত্যু ঘণ্টা বাঁচতো না। এ নির্বাচন হয়েছিল বিদায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো পাকিস্তানের মৃত্যু ঘণ্টা এই নির্বাচন কি বাজিয়ে দিয়েছিল। তারপর হলো জাতির অনৈক্যের প্রকাশ। এ নির্বাচনে প্রমাণিত হয় পাকিস্তানের রাষ্ট্রীয় ঐক্যের কোনো ভিত্তি নেই। পাকিস্তানের দুই অংশের জনগণের আশা আকাঙ্ক্ষা ও মানসিকতা ভিন্নমুখী। এ সকলের মধ্যে একত্রীকরণ করা কঠিন ব্যাপার। পূর্ব পাকিস্তানের জনগণ একদিকে, পশ্চিম পাকিস্তানের জনগণ আরেক দিকে। তাহলে এই দুই যে অংশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো ঐক্য এখানে কি দেখা যায় না। এই তার সেটা ভোটের মাধ্যমেই কি এখানে কি প্রকাশিত হয়েছিল। তারপর আত্মপ্রতিষ্ঠার সুযোগ এসেছিল। শাসক চক্রের পক্ষপাতদুষ্ট নীতির কারণে পূর্ব বাংলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে যে মুসলমানরা, বিশেষ করে পূর্ব বাংলার জনগণ এখানে যে পিছিয়ে পড়েছিল, 1970 সালের নির্বাচনে জয়লাভ করলে বাঙালি জাতি পশ্চাৎপদতা থেকে তারা এখানে বেরিয়ে আসতে কি সক্ষম হয়েছিল। ফলে আত্মপ্রতিষ্ঠার দুর্লভ সুযোগ এখানে তারা কি লাভ করেছিল। তারপর দেখো ভিন্ন সংস্কৃতির উদ্ভব। এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের দুটি ভিন্ন সংস্কৃতির উদ্ভব ঘটে। রাজনৈতিকভাবে পূর্ব ও পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, ভিন্ন সংস্কৃতিতে বলিয়ান বাঙালি জাতি আস্তে আস্তে তারা নিজেরা মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছিল এবং তারা নিজেদের দাবিগুলো
পাওয়ার প্রতীক্ষার প্রহর কি গুণ ছিল। এরপর আসো পাকিস্তানের ব্যর্থ প্রত্যাশা। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পাকিস্তান শাসক গোষ্ঠীর প্রত্যাশাকে ব্যর্থ করে দেয়, এটা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে অন্যান্য দলের সাথে জোট করবে, এতে দুর্বল হয়ে পড়বে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন আন্দোলন। কিন্তু নির্বাচনে ছয় দফার বিজয় না হয় যা বাঙালি জাতির মুক্তির শুভ সূচনা এখানে কি হয়েছিল। রাজনৈতিক সংহতির সমস্যা। রাজনৈতিক সংহতি ব্যতিরেকে রাষ্ট্রীয় সার্বভৌম রক্ষা করা যায় না। 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনৈতিক সংহতি বিনষ্ট হয়ে যায়। কেমন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কোনো ঐক্য এখানে কি ছিল না। জাতিগত বিভাজন ঘটে। বাঙালি জাতির অধিকার প্রশ্নে 1970 সালের নির্বাচন এ কারণেই অত্যন্ত কি তাৎপর্য কি বহন করে থাকে। তারপর পাকিস্তানের বিভক্তি। এ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুটি ভিন্ন মেরুতে অবস্থান নিয়েছিল। দুই প্রদেশে দুটি ভিন্ন বৃহৎ রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে, ফলে ভিন্ন ভিন্ন জাতিত্ববোধ তৈরি হয়, ভিন্ন সংস্কৃতির উদ্ভব ঘটে। এতে বাঙালি জাতি শাসক গোষ্ঠীর প্রতি আস্থা হারায়। সঙ্গত কারণে পাকিস্তানে বিভক্তি অনিবার্য হয়ে উঠেছিল এই 70 সালের নির্বাচনের কারণেই। তারপর দেখো সংবিধান প্রণয়ন। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রধান যে বিষয়বস্তু ছিল সেটা হলো ছয় দফা আর 11 দফার ভিত্তিতে দেশের ভবিষ্যৎ সংবিধান তারা কি গঠন করবে, এটা নির্বাচনী ইশতেহারে তারা কি বলেছিল। দুই প্রদেশে আর নির্বাচনের পর তারা দেখলো যে এই নির্বাচনে পূর্ব বাংলা আওয়ামী লীগ কি জয়লাভ করেছিল এবং আওয়ামী লীগ সরকার সে সময় সংবিধান প্রণয়নের কর্মসূচিতে তখন কি হাত দিয়েছিল। তারপর 1972 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ সংবিধান বলবৎ এবং কার্যকর হয়। 70 সালে নির্বাচন না হলে বাংলাদেশও হতো না, তারপরে তোমার এই যে সংবিধান রচনার ঘটনাও এখানে কি ঘটতো না। এই নির্বাচন হয়েছিল বিদায়, আমরা একটা স্বাধীন খুব অল্প সময়ের মধ্যে একটা সংবিধান রচনার কৃতিত্ব বাঙালিরা দেখিয়েছে, সেটা এই নির্বাচনের কারণে কি সম্ভব হয়েছিল। তো দেখো 1970 সালের নির্বাচন কিভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পথ প্রশস্ত করেছিল এ সম্পর্কে একটু আমরা ইঙ্গিত দিই এখানে। তো এই নির্বাচনের পর পূর্ব পাকিস্তানে মূলত ছয় দফার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল। তো ছয় দফা ছিল বাঙালিদের মুক্তির দাবি, বাঁচার দাবি, মুক্তি সনদ, আমরা অনেকগুলো বলে থাকি। পূর্ব বাংলার জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ছয় দফার প্রতি সমর্থন জ্ঞাপন করেছিল। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিষয় পশ্চিম পাকিস্তানি নেতাদের শঙ্কিত করে তুলেছিল, এবং তারা এ গণরায়কে ধ্বংস করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। এমনকি শেখ মুজিবকে সরকার গঠন করতে সুযোগ না দিয়ে অসহায় বাঙালিদের হত্যার জন্য সশস্ত্র বাহিনীকে রেলিয়ে দিয়েছিল। আমরা জানি অপারেশন সাসল্যাচ শুরু করেছিল 25শে মার্চ রাত্রে, এবং শেখ মুজিবকে তার বাসভবন থেকে গ্রেফতার করে তারা যে পাঞ্জাবের মিনাওয়ালি এখানে কারাগারে তারা কি বন্দি করে রেখে দিয়েছিল। তো সে যাই হোক, তো তারা এ গণরায়কে ধ্বংস করে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওঠে। এমনকি আমরা পরবর্তীকালে জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাই অসহায় বাঙালি